হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তের ব্রেকিং নিউজ বন্ধুরা, এএনএম জিএনএম 2023-এ তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন এবং পেমেন্ট অফ রেজিস্ট্রেশন এবং ফি এবং কলেজ চয়েস এগুলো কিন্তু কাল থেকে, অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন শুরু হয়ে যাচ্ছে। সব থেকে ব্রেকিং নিউজ, সব থেকে খুশির খবর। আচ্ছা, তোমাদেরকে আমি বেশ কিছু কথা বলবো। তোমাদের অলরেডি তোমরা হয়তো জানতে পেরে গেছো যে কাল থেকে শুরু। আমি শুধু এইটুকু বলার জন্যই কিন্তু আজকে ভিডিওটা বানাইনি, তোমাদেরকে বেশ কিছু তথ্য দেবো। যেমন প্রথম প্রশ্ন, যে কাল থেকেই যদি রেজিস্ট্রেশন শুরু হয়ে যায়, আমরা এখনও পর্যন্ত সিট ম্যাট্রিক্স পেলাম না, তাহলে সিট ম্যাট্রিক্সটা পেরোবে কবে? এই একটা বড় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আগামী কাল থেকেই যে রেজিস্ট্রেশন শুরু, আমরা অনেকেই কিন্তু জানতেই পারবো না, কারণ এটা হঠাৎ করে কিন্তু এই যে শুরুটা, এটা কিন্তু শুরু হয়ে গেছে। এইখানে কি তাহলে কম্পিটিশন কমতে চলেছে? অনেক স্টুডেন্টরা জানতে পারবে না। তৃতীয় পয়েন্ট, এখানে একটা দেখো, আমি তোমাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে বলবো। কারণ দেখো, প্রথম কথা বলি, আমি কিন্তু এতক্ষণ ডিউটি থেকে এসে, এই এতক্ষণ জাস্ট কিছুক্ষণ আগে আমি বাড়ি ফিরেছি, এখনও কিন্তু মানে আমি এখন পর্যন্ত খাওয়া দাওয়া করিনি। তোমাদের জন্য জিনিসটা বানাচ্ছি, তোমাদের জন্য কষ্ট করে সবগুলো জিনিস বানাচ্ছি। তোমরা ভালোভাবে জানো যে তোমাদের জাস্ট কয়েকটা লাইকের জন্য কিন্তু আমরা আমাদের মানে শেষ রক্ত পর্যন্ত তোমাদের জন্য ফাইট করতে পারি। ব্যাস তোমাদের যাতে হেল্প হয় আর আমরা একটু মোটিভেশন পাই, তোমরা একটু লাইক দিলে, একটু ভিউজ এনে দিলে, ঠিক আছে? তোমাদের বেশ কিছু পয়েন্ট আমি বলবো। মোটিভেশন কোড, দেখো আমি মোটিভেশন কোড দেবো না আজকে, সরি, আমি একদমই বলতে ভুল করলাম, মোটিভেশন কোড নয়, তোমাদের বেশ কিছু মোটিভেশন পয়েন্ট বলবো, যেগুলো শুনলে তোমরা অবশ্যই মোটিভেট হবে। কেন কি দেখো, 15 তারিখ থেকে 20 তারিখ মাত্র হাতে 4 দিন সময় থাকবে। এই 4 দিনের মধ্যে রেজিস্ট্রেশন চয়েস ফিলিং করতে হবে। আমি তোমাদেরকে বেশ কিছু পয়েন্ট বলবো, যার জন্য আমার পার্সোনালি মনে হয় এবছর কিন্তু কম্পিটিশন বেশ খানিকটা কমতে চলেছে। কী কী সে পয়েন্ট একে একে জানবো, তার আগে তোমাদেরকে আর একটু দেখিয়ে দিই। অনেকে কিন্তু জেনে গেছো, তা সত্ত্বেও শুধুমাত্র আমার মুখ থেকে শোনার জন্য অধীর আগ্রহে আছো, স্যার কবে থেকে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে, কবে থেকে কাউন্সেলিং শুরু হচ্ছে? আমি বলে রাখি, অনেকে বুঝতে পারছে না, কাউন্সেলিং আর রেজিস্ট্রেশন এই দুটো কি একই না আলাদা? প্রথমে বলি, রেজিস্ট্রেশন শুরু হয়ে গেল অর্থাৎ তোমার কিন্তু এই যে কাউন্সেলিং প্রক্রিয়া, এই যে চয়েস ফিলিং, ঠিক আছে, ফার্স্ট রাউন্ড রেজাল্ট, এগুলোই কিন্তু তোমাদের কাউন্সেলিং। অর্থাৎ এই যে 15 তারিখ আগামীকাল বলা হচ্ছে, এই আগামীকাল থেকেই তোমাদের কিন্তু এই যে কাউন্সেলিং প্রক্রিয়া, এটা কিন্তু শুরু হয়ে গেল। অর্থাৎ বিজয়ের যে ঘন্টা সেটা কিন্তু বেজে গেল। এবার তোমাদের কিন্তু লড়তে হবে, এবার কিন্তু আর বসে থাকলে হবে না, এবার কিন্তু তোমাদেরকে জেগে উঠতে হবে, তোমাদের কিন্তু পুরো দমে চেষ্টা করতে হবে। আমি একে একে তোমাদেরকে বলি কী বিষয়গুলো আছে। দেখো, কালকেই তোমরা রেজিস্ট্রেশন করতে হবে, কটা থেকে করবে সেটা নিয়ে আমি পরে আবার ভিডিও দেবো। রেজিস্ট্রেশন, পেমেন্ট অফ রেজিস্ট্রেশন এবং ফি পেমেন্ট, এগুলো সবগুলি কিন্তু কাল থেকে। এবং চয়েস ফিলিং সব থেকে ইম্পর্টেন্ট, তোমাদের বলছিলাম চয়েস ফিলিং নিয়ে ভিডিও দেবো, তোমরা কিন্তু সেরকম রেসপন্স দাওনি, তার জন্য কিন্তু চয়েস ফিলিংয়ে কোনো ভিডিও দিতে পারিনি। আমি তোমাদের বলছি, তোমরা আমাকে 2 দিন সময় দাও, ঠিক আছে? 15 তারিখ কালকে শুরু হচ্ছে, কালকে সম্ভব হবে না, কারণ কালকে তোমাদের রেজিস্ট্রেশনগুলো দেখাবো। পরের দিন অর্থাৎ পরশু দিন তোমাদের কিন্তু কলেজ চয়েস নিয়ে ভিডিও আসবে, এবং এর জন্য তোমাদের কিন্তু এই ভিডিওতে 2000 লাইক যেভাবেই হোক কিন্তু এনে দিতে হবে। প্রত্যেকটা ভিডিওতে বলে আছি, তোমরা কিন্তু একবারও আনোনি। এর আগে একটা ভিডিওতে বলেছিলাম তোমরা 1000 লাইক এনে দিয়েছো, খুব ভালো কথা, কিন্তু 2000 লাইক কিন্তু পূরণ হচ্ছে না। এইটা আমার এক্সপেকটেশান, তোমাদের যে চাহিদা, তোমাদের এক্সাইটমেন্ট সেটা পূরণ করো। তোমরা যে একটা দেখাও, জোশ দেখাও, আগের বছর 2021-এ 2022-এ ছেলের মধ্যে জোশ ছিল, যেটা বলতাম সেটা করে দিত, ঠিক আছে? পরীক্ষা আগে পর্যন্ত দেখেছিলাম যে ছেলে মেয়ের মধ্যে প্রচুর জোশ আছে, কিন্তু হঠাৎ করে কী হতে যায় না, এখন কিন্তু সেই জোশটা আর খুঁজে পাচ্ছি না। আমি তোমাদেরকে বেশ কিছু পয়েন্ট বলবো, তো তার আগে দেখে নাও আর কী কী বলা আছে। দেখো, নোটিশে বলা আছে চয়েস ফিলিং এবং ইনক্লুডিং চয়েস লকিং, অর্থাৎ তোমাদের চয়েস ফিলিং এবং লকিং সেটা কবে থেকে হচ্ছে? 19/9/2023 থেকে 20/9/2023। আমাকে একটা প্রশ্ন অনেকেই করছে, স্যার চয়েস ফিলিংটা এখানেও বলা আছে আবার এখানেও বলা আছে, তাহলে কি আমরা 19 তারিখ থেকে চয়েস ফিলিং করতে পারবো, নাকি 15 তারিখ থেকে অর্থাৎ আগামীকাল থেকে চয়েস ফিলিং করতে পারবো? তো আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিচ্ছি, চয়েস ফিলিং আগামীকাল থেকেই করতে পারবে, এবং তুমি যদি মনে করো সেটা তুমি 20 তারিখ বা 19 তারিখও কিন্তু করতে পারবে, ঠিক আছে? আমি তোমাদেরকে একটা মেন পয়েন্ট বলি, চয়েস ফিলিং করা যেতে পারে কাল থেকে, ঠিক আছে, একদম সোজাসাপটা কথা, কিন্তু লকিংটা করতে পারবে না, চয়েস লক করতে হয়, সেই লকটা কিন্তু কালকেই করতে পারবে না। সেটা কবে করতে পারবে? সেটা করতে পারবে 19 তারিখ এবং 20 তারিখ, এই 2টো দিন, ঠিক আছে? এবার আসি প্রথম, তোমাদের যে ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট, অর্থাৎ এই যে আমরা এতদিন ধরে পড়াশোনা করলাম, এই যে আমরা এতদিন ধরে এত রকম কথা বললাম, কাউন্সেলিং কী কীভাবে করতে হয়, চয়েস ফিলিং কীভাবে করতে হয়, সব কিছু জানবো, আস্তে আস্তে সব কিছু বুঝবো, এর নিট ফল কী? অর্থাৎ আমি যে আমার স্বপ্ন একটা গভর্নমেন্ট কলেজ, একটা গভর্নমেন্ট NTS পাওয়া, সেটা কিন্তু পূরণ হবে ফার্স্ট রাউন্ড রেজাল্টের, সেই সিট অ্যালটমেন্ট রেজাল্টে। এইটা প্রকাশিত হচ্ছে তোমাদের 23/9/2023-এ, ঠিক আছে? অর্থাৎ তোমাদের এই দিনটা স্বপ্ন পূরণের দিন। এই দিন আমি তোমাদের বলছি, পার্সোনালি বলছি, যে যে দেবতা বা যে যা ওপরওয়ালাকে বিশ্বাস করো, আমি বলছি তোমরা কিন্তু প্রচুর বিশ্বাস করো, ঠিক আছে? মানে অনেক কিছু, অনেক অজব, মানে মনে হবে যে এটা সম্ভব,
বিশ্বাস করো অনেক কিছুই কিন্তু সম্ভব হয়ে যাবে, ঠিক আছে? এই মুহূর্তে তোমাদের, এই মুহূর্তে আমার মনে হয় যে ডকুমেন্ট তো রেডি করবে করবে, আমি ডকুমেন্টগুলো নামও বলে দেবো কী কী ডকুমেন্ট রেডি করবে, কিন্তু তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে মনের মধ্যে বিশ্বাস আনা, মনের মধ্যে সেলফ কনফিডেন্স আনা, যেটা সবথেকে বেশি জরুরি। আচ্ছা, তারপরে তোমাদের বলি এই ফার্স্ট রাউন্ড রেজাল্ট বেরোনোর পর এই দিন তোমরা জানতে পারবে তোমরা কোন কলেজে সুযোগ পেয়েছো, নাকি পাওনি, নাকি নেক্সট প্রসেসে পাবে, সব কিছু কিন্তু এই দিন জানতে পারবে, ঠিক আছে? এবার আসছে পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি, অর্থাৎ তোমাকে টাকা দিয়ে সেটা বুক করতে হবে কলেজটা, সেটা হচ্ছে তোমার 23 থেকে 27। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম ওই জন্য যে ডকুমেন্ট রেডি রাখতে, ঠিক আছে? আমার কথা কিন্তু মিলে গেল, আমি তোমাদের বলেছিলাম সময় খুব কম পাবে, দেখো সময় কিন্তু আর একেবারেই নেই। আচ্ছা, তারপরে দেখো তোমাদের তাড়াহুড়োর মধ্যে এখন সব কিছু করতে হবে, এইখানে তোমাদের ভেরিফিকেশান অ্যাডমিশন সব কিছু কমপ্লিট করতে হবে 23 থেকে 27, মানে হাতে মাত্র 4 দিন। এই 4 দিনের মধ্যে তোমাকে সমস্ত ডকুমেন্ট রেডি করে তোমায় কিন্তু কলেজে গিয়ে ভর্তি হতে হবে। যদি ভর্তি না হতে চাও, আমি তোমাদেরকে বলে দিই, অনেকেই থাকে যে ফার্স্ট রাউন্ডে যে কলেজটা পেলো সেটা তার পছন্দ হলো না, মানে এমন একটা কলেজ পেলো সেটা হয়তো বাড়ি থেকে অনেক দূরে হয়ে গেলো, বা হয়তো তোমার কোর্স ফি অনেকটা বেশি যার জন্য তুমি পড়তে পারছো না, বা তুমি হয়তো কোনো প্রাইভেট কলেজ পেয়ে গেলে বাই চান্স তুমি সেটা নিতে চাইছো না, সেক্ষেত্রে তোমায় সেই কলেজে গিয়ে ভেরিফিকেশান করিয়ে নিয়ে এসে অটো আপগ্রেডেশন বা আপগ্রেডেশন করতে হবে, ঠিক আছে? এই আপগ্রেডেশন কী সেটা নিয়ে আমি আবার কালকে ভিডিও দেবো, আজকে আর বলা সম্ভব নয় একেবারে, কারণ এখনও পর্যন্ত খাইনি, না খেয়ে এত চিৎকার করছি। এটা চিৎকারটা হচ্ছে শুধুমাত্র তোমাদের উৎসাহের জন্য, তোমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, তোমরা যেন একটু মোটিভেশন পাও, এটার জন্য, আর কিছুই না, ঠিক আছে? আমি দেখছি হঠাৎ করে ভিউজ এত কমে যাচ্ছে, হঠাৎ করে কোনো জোশ নেই ছাত্রছাত্রীদের মধ্যে, যে জোশটা পরীক্ষার আগে পর্যন্ত ছিল এই জোশটা কোথায় গেল? তোমরা নিয়ে আসো সেটা, আবার আমি চাই সেটা নিয়ে আসো। আচ্ছা, সেকেন্ড রাউন্ড রেজাল্টের আবার দেখো, যারা ফার্স্ট রাউন্ডে পেলে না আবার তারা সেকেন্ড রাউন্ডে পাবে, সেকেন্ড রাউন্ডের যে রেজাল্ট সেটা পাবলিশ হবে 29/9/2023, অর্থাৎ 2 দিন পরেই 27 তারিখ অ্যাডমিশন। অ্যাডমিশন যদি কেউ হলো তো ভালো, যদি না হলো তাহলে আবার কিন্তু 29 তারিখ তোমাদের কিন্তু সেকেন্ড রাউন্ড রেজাল্ট বেরোবে, ঠিক আছে? সেকেন্ড রাউন্ড রেজাল্ট বেরোবে এবং 29 তারিখ থেকে 4/10, অর্থাৎ হাতে ওই 3-4 দিন সময় থাকবে। এই 4-5 দিনের মধ্যে তোমাদের কিন্তু সেকেন্ড রাউন্ডের যারা যারা সুযোগ পাবে তাদের কিন্তু অ্যাডমিশন নিতে হবে, ঠিক আছে? এবার আসি ওপেনিং ফর মপ আপ রাউন্ড কাউন্সিলিং, অর্থাৎ একটা প্রশ্ন ছিল যে থার্ড রাউন্ড কাউন্সিলিং কি হবে, তো থার্ড রাউন্ড কাউন্সিলিং কিন্তু হবে না, এখানে মপ আপ রাউন্ড কাউন্সিলিং হবে সরাসরি। তো দেখো মপ আপ রাউন্ড কাউন্সিলিং এবং এটার জন্য আবার যে তোমাদের চয়েস ফিলিং করতে হয় মপ আপ রাউন্ডের জন্য, আবার তোমাদেরকে মানে কী বলবো সমস্ত পেমেন্ট করতে হয়, সেটা হচ্ছে 6/10/2023 থেকে 8/10/2023, মানে হাতে মাত্র 2টা দিন সময় থাকবে। এবার দেখো চয়েস ফিলিং ইনক্লুডিং চয়েস লকিং সেটা হচ্ছে 8 তারিখ। আমি তোমাদেরকে এবার কিছু পয়েন্ট বলি, আর কিছু বিশেষ কিছু বলার নেই, বা তোমরা বাকিটা দেখে নিয়েছো, এবার তোমাদেরকে আসল ভিডিওটা শুরু হচ্ছে। এগুলো তো প্রায় সবাই জেনে গেছো, যারা জানোনি তারা জানলে, এবার তোমাদেরকে আসল পয়েন্টটা বলি। দেখো প্রথম প্রশ্ন যে কাল থেকেই তো আমাদের কাউন্সিলিং শুরু, তাহলে সিট ম্যাট্রিক্সটা বেরোবে কবে? তো আমি তোমাদেরকে বলে রাখি, দেখো সিট ম্যাট্রিক্স কিন্তু জেনপার ক্ষেত্রে যা করেছিল তোমাদের জিএনএমএনএম ক্ষেত্রেও তাই করতে চলেছে, অর্থাৎ রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে তার মধ্যেই তোমাদের কিন্তু এই সিট ম্যাট্রিক্স প্রকাশিত হয়ে যাবে, কারণ আগামীকাল বেরোতে পারে, ঠিক আছে? চান্স আছে অবশ্যই বেরিয়ে যাবে, কারণ কাল থেকেই শুরু হচ্ছে তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়া, মানে রেজিস্ট্রেশন চয়েস ফিলিংগুলো শুরু হচ্ছে। তাহলে কাল থেকে শুরু করে যে কোনো দিন তুমি এটুকু মাথায় রাখতে পারো যে ভর্তির আগের মধ্যেই, মানে যেদিন তুমি চান্স পাবে তার আগে কিন্তু তুমি অবশ্যই সেই সমস্ত কলেজের এইগুলো পেয়ে যাবে, যে কোন কলেজে কতগুলো কী সিট আছে, ঠিক আছে? দ্বিতীয় পয়েন্ট, তাহলে সিট ম্যাট্রিক্সের যে প্রশ্ন সেটা আশা করছি সবার কাছে সমাধান হয়েছে, যে খুব তাড়াতাড়ি সেটা হতে পারে আজকেই বেরিয়ে গেল, সেটা হতে পারে কালকেই বেরোলো, সেটা যে কোনো মুহূর্তে যে কোনো দিন বেরোতে পারে, এটা কেউ নিশ্চিত করে বলতে পারে না, ঠিক আছে? দ্বিতীয় প্রশ্ন, এইটা সবথেকে ইম্পর্টেন্ট, যে তাহলে কি কম্পিটিশান কমলো? আমি তোমাকে দেখো বেশ কিছু পয়েন্ট বলি, আমি কয়েকটা জিনিস ফলো করেছি এই বছর, কিন্তু আগের বছরের তুলনায় বেশ কিছু বিষয় লক্ষ্য করা যাচ্ছে। প্রথম প্রশ্ন, প্রথম যেটা সেটা হচ্ছে আগের বছর কিন্তু এত তাড়াতাড়ি কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়নি, মানে হঠাৎ করে এতদিন চুপচাপ ছিল, করলো তো বলো হঠাৎ করে এই সব কিছু, ঠিক আছে? এই যে সময়টা এত তাড়াহুড়ো করে দিচ্ছে না, অনেক ছাত্রছাত্রীরা কিন্তু জানতেই পারবে না। আমি তোমাদের রিকোয়েস্ট করছি ভিডিওটা প্রচুর শেয়ার করো, কারণ নাহলে কেউ জানতেই পারবে না। আমি তোমাদের বলে রাখলাম, যদি মেসেজ না যায় বোর্ডের তরফ থেকে, বা তোমরা যদি শেয়ার না করো, আমরা যদি এই জিনিসগুলো প্রচার না করি না, তাহলে কিন্তু কোনো ছাত্রছাত্রী অনেকেই জানতেই পারবে না যে এইরকম রেজিস্ট্রেশন হয়ে গেছে আমরা, ঠিক আছে? মানে অনেক ভালো ভালো র্যাঙ্ক করে কিন্তু অনেকে চান্সই পাবে না, রেজিস্ট্রেশন করেনি, ঠিক আছে? বিষয়গুলো পয়েন্টগুলো মাথায় ঘাতো, মানে অনেকেই আছে না যে ভিডিও পরে দেখে, দেখে না সেইভাবে, হয়তো চলে গেলো ভাবছে এই এমনি ভিডিও দিয়েছে। এইগুলোই তো সবথেকে বড়ো ভুল, ছাত্রছাত্রীরা এবার কিন্তু বুঝবে, এগুলো ফট করে হয়ে গেল, এবার তোমাদেরকে অবশ্যই এর জন্য অ্যাওয়ার থাকতে হবে, ঠিক আছে? আমি তোমাদেরকে প্রথম দিন থেকে বলে আসছি যে অ্যাওয়ার থাকতে হবে, যে কোনো জিনিস যে কোনো মুহূর্তে তোমাদের কাছে চলে আসবে, অবশ্যই তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে হবে,
ঠিক আছে, এমন নয় যে আলতু ফালতু ভিডিও দেওয়া হলো তোমাদের দেখানোর জন্য, কিছুই নয়, অবশ্যই তোমাদেরই জন্যই দেওয়া, সব কিছুই তোমরা কিছু না কিছু নলেজ পাবে। সব ভিডিও তো আর বিরাট ফার্স্ট ক্লাস করা যায় না, কিছু কিছু ভিডিও হয়তো সুপার টুপার হিট হয়ে যায়, কিছু কিছু ভিডিও সুপার টুপার ফ্লপ হয়ে যায়, তার জন্য অবশ্যই আমি মাথা পেতে নেবো, কিন্তু তোমাদেরকে দেখতে হবে সব জিনিসগুলো, বুঝতে হবে যে, এবং সেটার পর তোমাদের কমেন্টগুলো করবে, ঠিক আছে। তাহলে এই বিষয় গেলে, এবার তোমাদের বলি কম্পিটিশনের ব্যাপারটা। দেখো আমি কম্পিটিশনের ব্যাপারে যার আগে তোমাকে একটা ছোট্ট ইনফরমেশন দিই বন্ধুরা, আমি চলে এসেছি নিউ টাউন ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, যেটা হচ্ছে তোমাদের কলকাতায় রয়েছে নিউ টাউনে, এবং এই যে কলেজটির কথা বলছি এটা কিন্তু WBNC এবং INC অ্যাপ্রুভড একটি প্রাইভেট কলেজ, এবং যেটি কলকাতায় রয়েছে। আমি তোমাদেরকে বেশ কিছুবার অনেকবারই, মানে বেশ কিছুবার বলতে অনেকবারই কিন্তু এই কলেজটা নিয়ে কথা বলেছি, তোমাদের প্রায় অনেকবার কোয়ারি ছিল সেই কলেজটির কোর্স ফি কত। দেখো কোর্স ফি বিষয়ে আমি কিন্তু সরাসরি কথা বলিনি, আমি কেন কথা বলিনি সেটা কারণও আছে। কারণ হচ্ছে যে ধরো আমি পুরো জিনিসটা বুঝবো, ঠিক আছে, কলেজটা আদৌ পছন্দ কি পছন্দ নয়, এই কোর্স ফিটা কেন জিজ্ঞাসা করিনি, মানে ব্যাপারটা হচ্ছে যে ধরো আমি আজকে তোমাকে বললাম যে কলেজটা কোর্স ফি হচ্ছে 4 লাখ, আমি কথা কথা বলছি, ঠিক আছে, সবাই শুধু কোর্স ফিটা শুধু দেখে, একবার ভেবে দেখো তো এখানে তোমরা কী কী পাবে। আমি কথা কথা বললাম যে 4 লাখ যদি না হয়, 3 লাখ যদি হলো, তো আমাকে তো জিনিসগুলো বুঝতে হবে কী কী আছে না আছে। দেখো ফার্স্ট অফ অল তোমাদেরকে বেশ কিছু আমি এই কলেজটার ব্যাপারে বলি, দেখো আমি কেন এই কলেজটা নিয়ে বারবার কথা বলছি বা কেন এই জিনিসটা আমি কথা বলছি। ফার্স্টে দেখো বলি, এখানে তোমরা কিন্তু পার্সোনালাইজড স্টুডেন্ট সাপোর্ট পেয়ে যাচ্ছ 24/7 আওয়ার্স। তোমাদের যে যা যা সমস্যা তোমরা কিন্তু সেই যে সাপোর্ট, একটা যে সাহায্যের হাত, সেটা কিন্তু পেয়ে যাচ্ছ এখানে। ট্রেনিং অ্যাট দ্য মেডিকেল কলেজ, এখানে কিন্তু বিভিন্ন যে মেডিকেল কলেজ এবং হসপিটালগুলোতে রয়েছে, যেমন কলকাতার মধ্যে কলকাতা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ঠিক আছে, এইখানে পাচ্ছ। তাছাড়াও আরও অনেক আছে, দেখতে পাচ্ছ বিধাননগর, ঠিক আছে, সাব ডিভিশনাল হসপিটাল যেটা কলকাতায় রয়েছে সেখানেও তোমরা করতে পাচ্ছ। এবং এদের নিজস্ব যে হসপিটাল রয়েছে নেতাজি সেবায়ন হসপিটাল, এখানে কিন্তু এক্সপার্ট যে ফ্যাকাল্টি আছে না, এক্সপার্ট ফ্যাকাল্টি তারা তোমাদের ক্লাসও করতে পারছো, এবং এক্সপার্ট আরও বিভিন্ন রয়েছে, যেমন অ্যাপোলো তোমার জেনারেলসি যে হসপিটাল আছে সেখান থেকেও তোমরা কিন্তু এখান থেকে বেশ কিছু যে ক্লাসের সহযোগিতা বা বিভিন্ন যে স্যার ম্যামের যে গাইডেন্স সেটা কিন্তু পেতে চলেছো। এখানে দেখতে পাচ্ছ কমিউনিটি ট্রেনিং অ্যাট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, রেকজনিক রোলার যে হসপিটালগুলো হয় সেখানেও তোমরা কিন্তু এখানে ট্রেনিং করতে পারছো। বাকি সমস্ত কিছু তোমরা দেখতে পাচ্ছ এখানে। সব থেকে ইম্পর্টেন্ট আমি জিনিসগুলো বলি, যে একটু বাংলায় বলে দিচ্ছি, ঠিক আছে, এখানে ইংলিশে লেখা আছে, যাদের সমস্যা তোমরা দেখে নেবে। প্রথম যে কথা সেটা হচ্ছে একটা কলেজে আমরা যে 3 বছর কাটাবো, সেই কলেজটা যেন একটা সুষ্ঠিত হয়, মানে এমন নয় যে আমি যেখানে পড়ছি সেখানে কোর্স ফিটা শুধু দেখলাম যে কোর্স ফিটা কম, 1 লাখ 2 লাখে হয়ে যাচ্ছে, আমি চলে গেলাম, গিয়ে দেখলে সেখানে থাকার মতো কোনো কিছুই নেই, ঠিক আছে, স্টুডেন্টরা কোনো বিহেভিয়ার ভালো নেই ওখানে, হয়তো খুব ভালো একটা তুমি থাকতে পারবে না, পরিবেশ ভালো নয়, তো তার থেকে আমার মনে হয় যে কোর্স ফি বেশি হোক কিন্তু সেটা যেন একটা সুষ্ঠু পরিবেশ হয়, তাই না? তো তোমাদেরকে আমি বেশ কিছু কলেজের নাম বলেওছি, বাট তার মধ্যে আমি এই কলেজটা বারবার বলি, কারণ হচ্ছে এই কলেজে কিন্তু তোমরা পড়তে পারবে সেটা একটা সুষ্ঠু পরিবেশে, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, কলকাতার মতো একটা জায়গা যেখানে তোমরা পড়তে গেলে, থেকে খেয়ে পড়তে গেলেও একটা মিনিমাম চার্জ যদি বলি 3 বছরে, তোমরা নিজেরা ভাবো তো একটা সামান্য গ্রামের গ্রামাঞ্চলে এখনকার দিনে বাড়ি নিতে গেলেও 5,000 টাকা মাসে ভাড়ায় চলে যায়, সেখানে শুধুমাত্র কোর্স ফি, ঠিক আছে, টিউশন ফি সব কিছু মিলে এবং হোস্টেল ফি সব কিছু মিলে যদি 4-5 লাখ টাকা খরচও হয়, সেটা কি খুব বেশি হবে? আমি জানি সবার কাছে হয়তো এটা সম্ভব নয়, কিন্তু আমি সেই অর্থে যাচ্ছি না, আমি শুধু সেই জায়গায় বলছি। অনেকেই বলছিল যে স্যার কোর্স ফিটা কেন বলেন না, কোর্স ফিটা বললে হয়তো অনেকে ওইটুকু শুনে ছেড়ে দেবে যে এত টাকা, তার থেকে আমি তো বাড়ির পাশে পেয়ে যাচ্ছি 1 লাখ টাকায়। এতটা সহজ নয় সব জিনিস, এতটাই যদি সহজ হতো তাহলে মানুষ সেখানেই ভর্তি হতো। এখানকার স্টুডেন্টের বিহেভিয়ার, এখানকার স্টুডেন্টদের যে একটা অ্যাটমসফিয়ার, যে পড়াশোনার যে পরিবেশ, সেটা কিন্তু যথেষ্টই উন্নতপূর্ণ, ঠিক আছে। অ্যান্টি র্যাগিং সেল রয়েছে এখানে, দেখতে পাচ্ছ কোনো রকম কোনো সমস্যা হবে না, কত সুন্দর ক্লাসরুম তোমরা দেখতে পাচ্ছ, স্টুডেন্টদের বিহেভিয়ার সেটাও তোমরা দেখতে পাচ্ছ, এখানকার টিচারদের বিহেভিয়ার খুবই ভালো, ম্যানেজমেন্টের বিহেভিয়ার খুবই ভালো, দেখতে পাচ্ছ খাবার দাবার থেকে শুরু করে নার্সিং যে ফাউন্ডেশন ল্যাব রয়েছে সব কিছু কত সুন্দর, ঠিক আছে, প্র্যাকটিক্যাল ল্যাবগুলো দেখতে পাচ্ছ তোমরা সবগুলো কিন্তু কত সুন্দরভাবে দেওয়া আছে। তোমরা কিন্তু এখানে চাইলে ভর্তি হতে পারো। কীভাবে তোমরা এখানে যোগাযোগ করবে সেটা তোমাদের বলি, দেখো তোমরা চাইলে ডিরেক্ট এখানে ভর্তি হতে পারো, মানে ডিরেক্ট যে তুমি কলেজে গিয়ে ভর্তি হতে পারো, অথবা চাইলে তুমি আগে থেকে ফোন করে এদের কিন্তু জানি, তারপর তুমি ভর্তি হতে পারো। আমি তোমাদেরকে নাম্বারটা বলে দিচ্ছি, সেই নাম্বার তোমরা জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করে নেবে, ঠিক আছে, সেই নাম্বারটা তোমাদের বলে দিচ্ছি। এইটা হচ্ছে বন্ধুরা নিউ টাউন ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সের একদম অফিসিয়াল, তাদের যে কন্ট্যাক্ট নাম্বার সেটা দেখতে পাচ্ছ, অবশ্যই অফিসিয়াল টাইমেই ফোন করবে, এবং এখানে চাইলে তোমরা একটা মেল করতে পারো, এখানে চাইলে তোমরা ওয়েবসাইট ভিজিট করতে পারো, ঠিক আছে। এই ছিল মূল বিষয়।
তো যদি কারো দরকার হয়, তোমরা যদি এই জায়গাটায় বুঝতে পারো যে আমি কী পয়েন্টে বলতে চাইলাম সেটা যদি বুঝতে পারো, তাহলে আশা করছি অনেকেই ফোন করবে। তো করো বা না করো, চাইলে এখানে ভিজিট করে দেখতে পারো, তোমাদের যদি কোনো কোয়ারি থাকে সেটা কিন্তু ক্লিয়ার করে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে এটা এই বিষয়টা গেল। এবার তোমাদেরকে আবার ভিডিওতে ফিরে নিয়ে যাই যে কম্পিটিশান লেভেলটা যেটা নিয়ে আলোচনা করছিলাম। দেখো কম্পিটিশান কিন্তু আমার যেটুকু পার্সোনালি মনে হয় এবার কিন্তু কম্পিটিশান যথেষ্টই কম হতে চলেছে। হ্যাঁ, ANM-এর কথা বলছি না, ANM-এর জায়গায় যতক্ষণ না সিট ম্যাট্রিক্স বেরোচ্ছে, কত কী সিট বেরোচ্ছে ততক্ষণ না আমি বলতে পারবো না। কিন্তু GNM-এ যদি সিট সংখ্যা বাড়ে এবং যদি যে সিচুয়েশান আছে অনেক স্টুডেন্টরা ফর্মও ফিল আপ করতে পারবে না, হয়তো রেজিস্ট্রেশন করবে না, সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়, পার্সোনালি মনে হয়, যারা খুব অ্যাওয়ার আছে বা খুব যে সব জিনিসগুলো জানে বোঝে, তারাই কিন্তু খুব ভালো জায়গাটাই করতে পারবে। বাকি কিন্তু এই বছর যেটুকু মনে হয় যে তোমাদের কিন্তু কম্পিটিশন যথেষ্টই কম হতে চলেছে। ঠিক আছে, তো যাই হোক না কেন প্রত্যেকেই পার্টিসিপেট করবে এবং প্রত্যেকেই কিন্তু এই জায়গাগুলো বুঝো। ঠিক আছে, যে কি বলতে চাইছি, র্যাঙ্ক কার্ড যদি দেখো আগের বছর তুলনায় এবছর কিন্তু GMR র্যাঙ্ক সবারই কিন্তু কমেছে, যথেষ্টই কমেছে। মানে যে তুলনায় স্কোর হচ্ছে তার থেকে কিন্তু র্যাঙ্ক যথেষ্টই কমেছে। এর কারণ কিন্তু অবশ্যই এটাই যে স্টুডেন্টদের যে অ্যাপিয়ার, ঠিক আছে, স্টুডেন্টরা পরীক্ষায় কিন্তু অনেকে মানে যায়নি জায়গাটাই, মানে অনেক কিছু বোঝার বিষয় আছে। তো যার জন্য কিন্তু আমার মনে হয় এই বছর কিন্তু আগের তুলনায় কম্পিটিশন যথেষ্টই কম হতে চলেছে। প্রত্যেকেই কিন্তু পার্টিসিপেট করার চেষ্টা করবে, যাদের খুব বেশি র্যাঙ্ক তোমাদেরকে যে যে টিপসগুলো বলবো সেগুলো ফলো করবে। আর প্রত্যেকেই বলছি প্লিজ চ্যানেলটা ফলো করো, আমি কিন্তু এরপর তোমাদের কন্টিনিউয়াসলি ভিডিও দিতে থাকবো যে কীভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে, কীভাবে তোমরা কলেজ চয়েস করবে, সব কিছু কিন্তু একে একে ভিডিও করে বলে দেবো। তো প্রত্যেকেই কিন্তু ভিডিওটা ভালোভাবে দেখবে, চ্যানেলটা ফলো করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, নমস্কার।